আল্লাহ যখন তাকে উপরে টানে কেউ তখন বান্দা তখন তাকে পা ধরেও নামাতে পারে না। আমন্ত্রণ জানালেও আসবে না বলে লাভ নাই, ঘরে বসে লুকায় লুকায় ইউটিউবে দেখবে যতটুকু যা দেখে। উপকার বা ক্ষতি বলবো না, অন্যায় তো অন্যায়, উনি যেটা করেছে এটা অবশ্যই অন্যায় করেছে, বেআইনি কাজ করেছে। বাট আমি আগেই বলেছিলাম সংগঠনকে সময় দেওয়ার কারণে আসলে কিন্তু আমি কিছু করতে পারি নাই, বাট আমি সংগঠন থেকে যখন বের হয়ে আসছি এখন কিন্তু জায়েদ খানের কাজের ক্ষেত্র বেরোচ্ছে কিন্তু একের পরে। আল্লাহ যখন তাকে উপরে টানে কেউ তখন বান্দা তখন তাকে পা ধরেও নামাতে পারে না। ওরা আমাকে আটকাতে চেয়েছে, ওরা আমাকে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ তার 300 গুণ আমাকে ফিরিয়ে দিয়েছে। কারণ আমি সৎ ছিলাম, বাবা মার দোয়া ছিল, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মানুষের ক্ষতি করি নাই, যার কারণে আমার এই আজকে এই পপুলারিটি, আপনাদের এত ক্যামেরা, এই ভালোবাসা, নিউ ইয়র্কে আমার টাইমস স্কয়ারে আমার প্রোমো প্রদর্শিত হচ্ছে, এগুলো সব আপনাদের সহযোগিতা, আপনাদের মধ্যে যত সাংবাদিক আছে এদের সহযোগিতা এবং আল্লাহ তাআলার রহমত। আমন্ত্রণ জানালেও আসবে না বলে লাভ নাই, ঘরে বসে লুকায় লুকায় ইউটিউবে দেখবে যতটুকু যা দেখে, জীবনে দেখতে আসবে না বলে লাভ নাই। তারপরও আমি আমন্ত্রণ জানাবো, নির্বাচন ওনার চেয়ার থেকে সরে গিয়ে ডিপজলের মতো মানুষকে তার চেয়ারটা বুঝিয়ে দেওয়া উচিত। যেটা করেছে আমি বলবো যে ওনার মতো একটা পজিশনওয়ালা লোকের করা ঠিক হয়নি। একটা সচিব ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন, উনি বিতর্কিত বিষয়ে না আসলেই পারতেন। যে মেয়েটা তাকে এত ছোট করছে সেখানে এসে ইসি করতে হবে, ইলেকশন কমিশনার একটা বড় পোস্ট, সেখান থেকে নিচে নেমে আসতে হবে, এটা ওনার মতো লোকের পার্সোনালিটিতে যায় না, ঠিক ছিল না, দরকার ছিল। উনি সবার উনি কোনো সবার শ্রদ্ধার পাত্র হয়ে থাকা উচিত ছিল, দরকার ছিল না এটার মধ্যে আসার। অভিনেতা জায়েদ খানকে মানুষ দেখবে, শুরু থেকে কিন্তু আপনাদেরকে এই কথা বলে এসেছি যে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হওয়ার ট্রাই করেছি। আমার পরিচালকের কৃতিত্ব, আমাকে হাতে ধরে অভিনয় করিয়েছে, 2.5 বছর চুল রেখেছি, কাদামাটিতে ফেলে রেখেছে, আপনারা যে পানির মধ্যে যে শটটা দেখেছে এটা কিন্তু কনকনে শীতের মধ্যে সব সত্যপ্রবাহের শট, 3 দিন লেগেছে একটা শট। অভিনেতা জায়েদ খান হওয়ার ট্রাই করেছি, মানুষের কোনো নেগেটিভ রিভিউ আমি দেখিনি, যারাই ছবিটা দেখে যাচ্ছে আমাকে ইনবক্স করে, যারাই করে বলে যে না আপনার অভিনয় মুগ্ধ হয়েছে, এটুকুই অনেক বড় প্রাপ্তি। মানুষ তো আস্তে আস্তেই শেখে, তা আমি মনে করি যে মানুষকে সুযোগ দেওয়া দরকার। মানুষ বিনোদন শ্রমিক একাভাবে বিনোদন দেয়, দিগবাজি এটা একটা কাজ করতে গিয়ে একটা সিগনেচার স্টেপ হয়ে গেছে। তা আমি মনে করি সিনেমাটা দিন যত যাবে মানুষের আগ্রহ বাড়বে, মানুষ অভিনয় দেখবে এবং আস্তে গ্রামেগঞ্জে ছবিটা আরও ছড়িয়ে পড়বে এবং সোনারচর ইনশাল্লাহ দর্শকের হৃদয়ে গাঁথবে, উচ্ছ্বসিত হবে এবং দর্শককে হতাশ হবে না এই সিনেমাটা দেখে, আমি এটা একদম নির্দ্বিধায় বলতে পারি, এবং অভিনেতা জায়েদ খানকে তারা আবিষ্কার করবে। সব মিলে 2 রাকাত নফল নামাজ করে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো ভালো অবস্থায়, এই অবস্থায় দর্শক এসছে, আমেরিকাতে প্রদর্শিত হচ্ছে, 24 তারিখে আমার ট্যুর আছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছি মেলবোর্নে, 24 তারিখে আমার সেখানে, 28 তারিখে মেলবোর্নের শো, 5 তারিখে সিডনিতে শো আমার এই মাসে, তো সব কিছু মিলে আল্লাহ তাআলার কাছে আমার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যখন যে অবস্থায় যাকে রাখে শুকরিয়া, এর চেয়ে খারাপও তো রাখতে পারতো। Thank you.